সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হচ্ছে পুডিং বানানো। কিভাবে পারফেক্ট একটি পুডিং তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলাম। আজকে পুডিং তৈরি করার জন্য আমি 3টা ডিম নিয়েছি, 500 গ্রাম দুধ টানি আমি 250 গ্রাম করে নিয়েছি, 1 কাপ চিনি, 3-4 চামচ হচ্ছে গুঁড়ো দুধ, তারপর হচ্ছে কয়েকটা এলাচের মধ্যে দানা বের করে সেটা গুঁড়ো করে নিয়েছি, আর ভ্যানিলা এসেন্স দেওয়া দরকার, বাট আমার বাসায় ছিল না তাই আমি ভ্যানিলা এসেন্স দিতে পারিনি, কিন্তু আপনারা ভ্যানিলা এসেন্স তো দিবেন, তাহলে টেস্ট অনেকটাই বৃদ্ধি পাবে, ডিমের যে গন্ধটা সেটা আর থাকবে না। তো আমি এই 3টা ডিম খোসা ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো এভাবে করে বিট করে নেব, তারপর হচ্ছে দুধটা দিয়ে দিলাম। দুধ আর ডিম একসাথে মিক্স করে নিতে হবে। এরপরে যে এলাচের গুঁড়োটা সেটা দিয়ে দিব। এক কাপ চিনি নিয়েছি। এখানে আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। গুঁড়ো দুধ দিয়ে দিব। এরপরে ভালোভাবে মিক্স করে নিব। একটু 1 চিমটি লবণ দিয়েছি। এভাবে ভালোভাবে সবকিছু মিক্স করে নিলাম। আরো যাতে ভালোভাবে মিক্স হয় সেজন্য ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন এখন হচ্ছে পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে। এরপরে এই যে বাটি দেখতে পাচ্ছেন, এটা আমি পুডিং তৈরি করি, পুডিং এর হচ্ছে পট। তো এখানে আমি 2-3 চামচ চিনি দিয়ে দিব, আর এই চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে করে ক্যারামেলটা পারফেক্টলি হয়, পুড়ে না যায়, আর একদম অল্প আঁচে নাড়তে হবে, বেশি পুড়ে ফেলা যাবে না ক্যারামেলটা, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। ক্যারামেলটা প্রায় রেডি হয়ে যাচ্ছে, এরকম কালার চলে আসার সাথে সাথে গ্যাস চলে অফ করে দিতে হবে, গরমে গরমে আরো ভালো একটা কালার চলে আসবে। আমার ক্যারামেলটা রেডি, এখন আমি চুলার হিট একদমই কমিয়ে দিয়েছি এবং অফ করে দিয়েছি গ্যাসের চুলাটা। এখন গরমে আর একটু কালার চলে আসবে, আর যে কালারটা আসবে সেটাই পারফেক্ট কালার হবে। এবারে আমি ডিমের যে ব্যাটারটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। যখন ক্যারামেলটা একটু ঠান্ডা হয়ে শক্ত হয়েছে, তারপরে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। এরপরে একটা কড়াইতে এটা সাদা টাওয়েল বা কোনো একটা গেঞ্জি টেঞ্জি সেটা ভাঁজ করে অল্প একটু পানি দিয়ে তার মধ্যে দিয়ে দেবেন, যাতে করে আমি এই যে পুডিং বানানোর পরটা বসানোর পরে এটা নড়াচড়া না করে একটা জায়গায় স্থিরভাবে থাকে, সেজন্যই আমি এই গেঞ্জিটা বা একটা টাওয়েল ইউজ করেছি। এরপরে আমি ঢাকনা দিয়ে দেবো। 20 মিনিট বা 25 মিনিট, বেশি হলে আধা ঘন্টা, 25 মিনিটের মধ্যে হয়ে যায়। এরপরে আমি ঢাকনা খুলব। মিডিয়াম হিটে আমি জাল করে নিয়েছি। ঢাকনা খোলার পরে দেখতে পাচ্ছি আমার পুডিংটা প্রায় রেডি। এরপরে আরো শিওর হওয়ার জন্য আমি একটা কাঠি দিয়ে ছিদ্র করে নিব। এতে কাঠির গায়ে যদি কোনো কিছু লেগে না থাকে, আমি যে ব্যাটারটা দিয়েছি সেটা যদি কোনো কিছু লেগে না থাকে, তাহলে আমি বুঝে নিব যে আমার পুডিংটা রেডি।
এরপর আপনাদের আমি পুডিংটা কেটে দেখাচ্ছি। এই যে দেখুন, পুডিংটা একদমই দোকানের থেকেও সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেক টেস্টি। তো বন্ধুরা, অনেক অসংখ্য ধন্যবাদ আজকে মনোযোগ সহকারে রেসিপিটা দেখেছেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।